हाय फ्रेंड्स नमस्कार वेलकम टू माय ब्लॉग दिस इज संजीव। आज के हावड़ा स्टेशन थे जा विशाखापट्टनम एन हाथ समय हे 10:35 बिफोर टाइम। आज के ट्रेन एखान छाड़े ठीक 11:30 आशा करा जाए। साधारण एज यूजुअल साउथ ट्रेन सब समय ऑन टाइम थे। आज के डेट हलो 5 अक्टोबर। कल भोर सकाले महालय किंतु कर्मसूत्रे जेहेतु आमी वाइजाके बासिंदा ताई सेई महालय के उपेक्षा करे आमाके वाइजाके जेते हबे। ताई चललाम बंधु वाइजाकेर उद्देश्ये। बांग्लाबासी सबाईके जानाई सुख शारदीयार अग्रिम शुभेच्छा और महालयार शुभ महालयार शुभकामना। ट्रेन एखन स्टेशने दिए दिए एज पर रेगुलर टाइमिंग नाउ द टाइम इज नाइट 10:51। फॉर्चुनेटली एट द लास्ट मोमेंट आई गॉट अ कन्फर्म टिकट। माई कोच नंबर इज S8। टुडे आई विल बी ट्रैवलिंग बाई अ नॉन AC कोच। हाउएवर आई एम फॉर्चुनेट दैट आई गॉट अ कन्फर्म टिकट। बट इन अ नॉन AC कोच इट इज easy for a blogger to blog. You don't need to get up from your seat and go to entrance gate to shoot. You can directly shoot from your so window. Hopefully this time I'll be able to capture better view compared to my other journeys. So be with me till the end of this video. My journey from Howrah to till Vishakhapatnam. This is my coach S3. आज 5 अक्टोबर शुरू हलो आमार आजकेर यात्रा। एखन घड़ीर काटाय रात 11:30। ए यात्राय आमार संगी किछु गान किछु स्मृतिर इचुटा। मानुष अभ्यासेर दास। प्रतिबार यात्रार शुरूते एकटा फोन आसतो। सेई फोनटा आसतो आमार बाबार काछ थेके। एबार सेटा एलो ना कारण बाबा सद्य प्रयात। जाई होक हावड़ार पर ट्रेन जखन एसे खड़गपुरे थामल तखन घड़ी
চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস, সাক্ষাৎ তালা দিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। বালিশে ঘুম কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি, যাচ্ছে চলে যাক তবু ময়লা পেলো কলার, আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ভরি। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আশার আটা পথ ভীষণ খামখে আলে চলে, তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি, তোরে বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি। ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এর পরে বহরমপুর হয়ে ট্রেন এসে দাঁড়ালো পলাশা স্টেশনে। ঘড়িতে এখন ঠিক সকাল 9:55, ট্রেন ইজ অন টাইম। 2 মিনিটের স্টপেজ, তারপর আবার ট্রেন ছেড়ে দিল পরবর্তী গন্তব্যের দিকে। ঝড়ো আজ বাড়ি সারা দিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন,
শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারা দিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারা দিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। পৌঁছে গেলাম শ্রীকাকুলাম রোড স্টেশন। শিডিউল টাইম অফ অ্যারাইভেল ইজ 10:46। ট্রেন ইজ অন টাইম, 2 মিনিটের হল্ট। বহুবার আমাকে এই পথ ধরে যেতে হয়, প্রতিবারই এই পথকে আমি নতুন রূপে খুঁজে পাই, যা কিনা রুক্ষ গ্রীষ্মে একরকম, বর্ষাতে আলাদা, আবার শরতে কাশ ফুলের সমারোহ যাত্রাপথের দুই ধারে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগরিত এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগরিত এত আশা ভালোবাসায় মনে, ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি এটা অখ্যাত একটা অন্ধ্রপ্রদেশের গান। এখানে লক্ষণীয় বিষয় হলো বেশিরভাগ বাড়ির সিঁড়িগুলো ঘরের বাইরে থেকে, কিন্তু আমাদের বাংলায় সিঁড়ি কিন্তু ঘরের ভেতর থেকে। বিজয়নগরম স্টেশন, ঘড়ির কাঁটায় এখন সকাল 11:48। এখান থেকে ভাইজাকের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 1 আওয়ার। নেক্সট টাইম বিজয়নগরমের ওপর একটা ব্লগ আসছে, যেটা এখানকার ঐতিহ্য এবং দর্শনীয় স্থান। এখানে একটা বিখ্যাত রাম টেম্পল আছে, শোনা যায় ভগবান শ্রীরাম তার বনবাসকালে এখানে কিছু কাল যাপন করেছিলেন। আর আছে বিজয়নগরম ফোর্ট, বিজয়নগরম টাওয়ার, আর এখানকার বিখ্যাত বীণা। সেসব নিয়েই আসছি পরবর্তী ব্লগে, সেটা সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশন। আজ রাগে অনুরাগে লেখি বৃষ্টি দাগে প্রেমের।
रिंझिमे धाराते चाय मोर हाराते लारा ला 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 लारा ला 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 आहा के मंगे हिते उड़ुए नूरा हैं घूम जावी एविलेवी नेरी ये नुंबे ना के मंगे नितने हाँ में हाँ यावी सीवेवी माँ इतलांग मदेवतना हुरुपे मक पतलना रुवनारी मनहारी सुकुमाली नुंबतमा इतलांग मदेवतना हुरुपे मक पतलना रुवनारी मनहारी सुकुमाली नुंबतमा इतलांग मदेवतना हुरुपे मक पतलना रुवनारी मनहारी सुकुमाली नुंबतमा मनिके मंगे हिते पागल मैं तो देखा हूँ जब से तुझको यारा ओ यारा बस मुझे तू ही दिखे जहाँ जाऊँ यहाँ वहाँ सारा हाँ सारा हाँ तुझे नहीं है कुछ पता मेरे दिल में तू बसा रुवनारी मनहारी सुकुमाली এটাই ট্রেনের বাথরুম। একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই বাথরুম এবং ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেমন ট্রেন কোম্পানির দায়িত্ব, তেমনি ইকুয়ালি আমাদেরও কিন্তু দায়িত্ব। দেখুন যাত্রার এত ঘন্টা পরেও ট্রেনের কম্পার্টমেন্ট আর বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আই সিনসিয়ারলি থ্যাংক দ্য প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য হাউসকিপিং স্টাফ অফ রেল কোম্পানি। বিশাখাপট্টনম দ্য সিটি অফ ডেস্টিনি। প্রসঙ্গক্রমে বলে রাখি, বিশাখাপট্টনম এমন একটা স্টেশন সেখান থেকে কিন্তু ট্রেন আর আগে যায় না, ট্রেন পিছনের দিকে যায়। তার মানে বিশাখাপট্টনমে এসে ট্রেন তার সামনের বগিটা চেঞ্জ করে আর পিছনের বগি থেকে আবার সামনের দিকে যাত্রা করে। Thank you.
আনফরচুনেটলি আমার বগিটা এসে দাঁড়ালো এক্স্যাক্টলি বিসাইড দ্য এসকেলেটার। এই এসকেলেটারে চড়ে চলে যাব স্টেশনের বাইরে। এখান থেকে যাব এক নম্বর স্টেশন। এক নম্বর স্টেশন থেকে যেতে হবে টুয়ার্ডস কার পার্কিং। এটা এক নম্বর স্টেশনের এক্সিট গেট। কোভিডের কারণে এখানে এন্ট্রেন্স অ্যান্ড এক্সিট গেট আলাদা করা। এক নম্বর স্টেশন থেকে বেরিয়েই জাস্ট অপোজিটে আপনি দেখতে পাবেন অটো স্ট্যান্ড। এই দেখুন লেখা আছে ওয়ে টু পেড পার্কিং অটো স্ট্যান্ড। শুরু হলো বিশাখাপত্তনমের পথে যাত্রা। বিশাখাপত্তনমের ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর ডিটেলস আই বটনে পেয়ে যাবেন, যদি চান তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে, অন্য একটা নতুন ব্লগে। নমস্কার।